হ্যালো বন্ধুরা, বর্তমানে এই সময়ে টিকটকে সবথেকে ভাইরাল গান নাদিন নাদিন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি টিকটকে ফর ইউ পেজ কাঁপানো নাদিন নাদিন এই গানে কে বেশি সেরা। বন্ধুরা, এখনও পর্যন্ত এই গানটি দিয়ে টিকটকে 2 লক্ষের বেশি টিকটক ভিডিও বানানো হয়েছে, আর তার মধ্যে থেকে মাত্র কয়েকটি সেরা ভিডিও নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি তৈরি করা। সো তাহলে আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি। বন্ধুরা, আমাদের লিস্টে 1 নম্বর রয়েছে আরোহী মিম, শায়লা সাথী ও নাজিয়া বর্ষা। আপনারা সবাই কম বেশি জেনে থাকবেন তারা প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকে অভিনয় করে থাকেন। তারা এই নাদিন নাদিন গান দিয়ে টিকটক করা ভিডিওতে 1 নম্বর রয়েছে। তারা এই গানের ভিডিওতে ভিউ পেয়েছেন 1.5 মিলিয়নের অধিক এবং তারা সর্বমোট লাভ রিয়েক্ট পেয়েছেন 1,15,000-এর বেশি। আমাদের তালিকায় 2 নম্বরে রয়েছে চমলকো বাহিনীর সদস্য বাহারাজ হোসাইন, যিনি এখন কক্সবাজারে ঘোরাঘুরি করছেন। তিনি এই গানের ভিডিওতে ভিউ পেয়েছেন 1 মিলিয়ন+ এবং তিনি সর্বমোট লাভ রিয়েক্ট পেয়েছেন 1,20,000+। আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছে নৌরিন আফরোজ প্রিয়া, যিনি তার সুন্দর চেহারা ও লম্বা চুল দিয়ে মাথিয়ে রেখেছেন টিকটক দুনিয়া। তিনি এই গানের ভিডিওতে ভিউ পেয়েছেন প্রায় 1 মিলিয়নের কাছাকাছি এবং তিনি সর্বমোট লাভ রিয়েট পেয়েছেন 70,000+। বন্ধুরা, আমাদের তালিকায় 4 নম্বরে রয়েছে অনামিকা ঐশি, যিনি বাংলাদেশের মেয়ে টিকটক সেলিব্রিটিদের মধ্যে 2 নম্বরে রয়েছে। তিনি এই গানের ভিডিওতে ভিউ পেয়েছেন 7 লাখের অধিক এবং তিনি সর্বমোট লাভ রিয়েক্ট পেয়েছেন 80,000+। বন্ধুরা, আমাদের 5 নম্বর লিস্টে রয়েছে চমলকো বাহিনীর ভাইরাল সদস্য রায়হান খান, যিনি এখন চিটাগংয়ে ঘোরাঘুরি করছেন। তিনি এই গানের ভিডিওতে ভিউ পেয়েছেন 5 লাখের বেশি এবং তিনি সর্বমোট লাভ রিয়েক্ট পেয়েছেন 60,000+। তো বন্ধুরা, এই ভিডিওগুলোর মধ্যে থেকে কার ভিডিও আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে তা অবশ্যই জানাবেন।